এবারে আল্লাহর হাফেজ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোলের বনগাঁও ট্রাক পার্কিং সিন্ডিকেটের হাতে প্রায় দুই যুগ ধরে জিম্মি বাংলাদেশি আমদানিকারকরা। এ কারণে প্রতিদিন বাংলাদেশি ব্যবসায়ীদের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে। আমদানিকারকরা জানান, সিরিয়ালের নামে পার্কিংয়ে জোর করে প্রতিটি ট্রাক 20 থেকে 25 দিন পর্যন্ত আটকে রাখা হয়, আর এতে প্রতিদিন বাংলাদেশি আমদানিকারকদের ট্রাক প্রতি লোকসান গুনতে হচ্ছে 2000 টাকা। দীর্ঘ সময় চালান আটকে থাকায় নষ্ট হচ্ছে পণ্যের গুণগত মান। ব্যবসায়ীরা বলছেন, অনেক চেষ্টা করেও সিন্ডিকেট মুক্ত হতে পারেননি তারা। এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, এই বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে অনেকবার কথা হয়েছে, খুব দ্রুত এর সমাধানের আশ্বাস দিয়েছেন তারা।